নদী পার থেকে দেদার মাটি কাটার কাজ চলছে। সেই মাটি যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়। গত কয়েকদিন থেকে হরিহরপাড়ার সরবপুর এলাকায় ভৈরব নদীর পার থেকে মাটি যাচ্ছিল এলাকার এক ইটভাটায়। অবৈধভাবে মাটি কাটায় গ্রামের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন ইটভাটা মালিকের কর্মীরা। এদের সামনে দিয়ে দেয়ার থেকে হ্যাঁ আর যাচ্ছে কোথায়? ভাটায়। কোন ভাটায়? বলসা। আমি ভাটা মাটি কাটছিলাম। কোন ভাটা? নদী থেকে কাটবা? বাচ্চা ভাটা। কোন ভাটা? বাচ্চা ভাটা। তো নদী থেকে কাটছিলে কেন? নদীর মাটি মাটি কাটার যন্ত্র ফেলে 8-10টি ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় ইটভাটা মালিকের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মাটি কাটার যন্ত্রটি ও চালককে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে সকালে তো ওই তো জিসিবি এসেছিল মাটি কাটার জন্য, যে অবজেকশন দিয়েছে, সব সাংবাদিক সাংবাদিক এসছে, ওই জন্য মাটি কাটা বন্ধ হয়ে গেল। তো থানা থেকে পুলিশ টুলিশ এসে সব নিয়ে গেলো। তাই বলি মাটি কাটা না হলেই ভালো। আমাদের বিএলওডি সাহেবকে বলেছি ব্যাপারটা, অবিলম্বে ওনার টিম পাঠিয়ে স্টপ করা এবং অ্যাকশান নেওয়ার জন্য, এবং আইসি সাহেবকে বলা হয়েছে যে একটা পুলিশ টিম পাঠিয়ে, অ্যাকচুয়ালি যে এই ধরনের যদি অবৈধ হয় তাহলে সরকারের যে রাজস্বের একটা ক্ষতি হচ্ছে সেটি শুধু নয়, নদী এবং কৃষি জমির ক্ষেত্রে তার ভৌগোলিক একটা অন্য ধরনের সমস্যা তৈরি হয়। নিশ্চিতভাবে আরও কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। আমি বিএলও সাহেবকে অনুরোধ করছি যে মাঝে মধ্যে অকস্মাৎ আমাদের ভিজিট করা দরকার এবং যৌথ একটা ইন্সপেকশন করা দরকার, এগুলো বন্ধ হওয়া দরকার।